হ্যালো এভরিওয়ান, ম্যাথ অ্যান্ড ম্যাথস বাই সঞ্জিত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ, সাদর অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি সঞ্জিত স্যার। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা কম্পিটিটিভ এক্সাম বা চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিও। এটা আমার হচ্ছে একটা ডিজিটাল সাম বা বৈদিক ম্যাথের ওপরে দ্বিতীয় পার্টের হচ্ছে ভিডিও, হ্যাঁ, দ্বিতীয় পার্ট টু। এর আগে পার্ট ওয়ানের ভিডিও আমি পাবলিশ করেছি ডিজিটাল সামের ওপরে বা বৈদিক ম্যাথের ওপরে। যারা দেখনি ওই ভিডিওটা তোমরা দেখে নিও। ডিজিটাল সাম বা বৈদিক ম্যাথ হচ্ছে এমন একটা ম্যাথ যে পদ্ধতির সাহায্যে সব ধরনের অঙ্ক করা যায় হচ্ছে শর্টকাট নিয়মে। ট্র্যাডিশনাল ম্যাথ হলে যেটা করতে অন্তত 4-5 মিনিট লাগবে, আর বৈদিক ম্যাথ বা ডিজিটাল সাম বা ডিএস ম্যাথডের সাহায্যে আমরা সেটা হচ্ছে 5-6 সেকেন্ডের মধ্যে করে নিতে পারি। তাহলে সময় নষ্ট না করে ডিএস ম্যাথড বা হচ্ছে ডিজিটাল সাম বা বৈদিক হচ্ছে ম্যাথের সাহায্যে, এটা হচ্ছে পার্ট টু ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে সময় নষ্ট না করে শুরু করা। এটা আমার কাছে RS আগরওয়ালের বই আছে, এর থেকে করাচ্ছি। হ্যাঁ, RS আগরওয়ালের বই, RS আগরওয়ালের এটা পৃষ্ঠা, পেজ নাম্বার 55, প্রবলেম নম্বর 57, 6.4 তার হোল স্কোয়ার মাইনাস 5.4 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 8.9 তার হোল স্কোয়ার প্লাস 8.9 ইন্টু 2.2 প্লাস 1.1 তার হোল স্কোয়ার। এটা সমস্যা 4টে অপশন দিয়েছে। এ 0.118, বি হচ্ছে কোনটা 0.92, সি হচ্ছে 1.5, ডি হচ্ছে 0.61। এটা দিয়েছে রেলওয়েজ 2001, ঠিক আছে। রেলে দিয়েছিল অঙ্কটা 2001 সালে। দেখো অঙ্কটা, এটা ডিজিট সামের সাহায্যে কীভাবে করছি। এই যে পয়েন্ট আছে না, পয়েন্টকে মনে করো পয়েন্ট নেই, তাহলে কত হচ্ছে 6 আর 4 10, 6.4। পয়েন্টকে আছে, পয়েন্টটা নেই মনে করব। 64 মানে 6 আর 4 কত যোগ করলে কত হয় 10 হয়। 10 মানে কি 1 + 0 1 1 মাইনাস, আচ্ছা, তারপরে এটা করলে কত হচ্ছে, আচ্ছা, পাঁচ আর চারে 9, তাই তো। 5 আর 4 কত 9 মানে 0, এই 9 ক্যান্সেল, 8 8 9 9 মানে ক্যান্সেল, পয়েন্ট নেই মনে করব, 9কে ক্যান্সেল করলাম, 8 স্কোয়ার মানে 64, 64 মানে 6 আর 4 10 মানে হচ্ছে 10 মানে 1, 9 ক্যান্সেল, 2 আর 2 4, 4 8 32। দেখো ভালো করে বোঝো, 9কে ক্যান্সেল করলাম, 2 আর 2 যোগ করলে 4 হলো, 1 আর 2, 2 স্কোয়ার হচ্ছে কত 2 স্কোয়ার, 1 আর 2, 2 স্কোয়ার 4, 1 1, 4 8 32, 32 মানে 3 আর 2 5, 32 মানে 3 আর 2 5 বাই 4 1, 5 আর 4 9 আর 10, 10 মানে 1 1 বাই 1 1 অ্যান্সার। তাহলে দেখি এবার কোনটা হচ্ছে অপশনে কোনটার সাথে মিলছে ডিজিট সামে। 8 আর 9 আর 10, এ 10 মানে কত 10 মানে 1 + 0 মানে 1, এ অ্যান্সার, এই ইজ দ্য সঠিক অ্যান্সার। আর কোনোটাও যোগ করলে হবে না। 9 ক্যান্সেল, 2 ডিজিট সাম 2, 5 আর 6, এটা 6 আর 7, তাহলে হচ্ছে, হ্যাঁ, ডিজিট সাম কোনটা হচ্ছে, ডিজিট সাম করলে অঙ্কটা কষতে হবে না আমাদের, ঠিক আছে। নিয়মটা তাহলে বোঝা গেল। 6 আর 4 10, 10 মানে কত 10 মানে 1 + 0 মানে 1 হয়, 1 স্কোয়ার করলে 1ই হয়। 5 আর 4 9, 5 যোগ 4 9, তাই তো, 9কে ক্যান্সেল মানে 0, এখানে 9 ক্যান্সেল তাই তো 8 8 8 স্কয়ার করলে 64 হয় এটা দেখো 8 স্কয়ার হচ্ছে 64 64 মানে 6 আর 4 এ 10 10 মানে 1 প্লাস 0 মানে 1 1 হয় এটা তারপরে এটা 9 ক্যান্সেল 8 আর 2 আর 2 4 4 8 32 32 মানে কত 32 মানে 3 আর 2 5 আর এটা কত 1 যোগ 1 মানে 2 1.1 পয়েন্ট নেই মনে করব 11 মানে 1 আর 1 এ 2 11 মানে 11 ডিজিট সাম করলে 1 আর 1 এ 2 হয় 2 স্কয়ার করলে কত হবে 4 হবে ওইজন্য আমি একবারে 4 লিখে দিয়েছি 11 স্কয়ার মানে 1 প্লাস 1 মানে হচ্ছে 2 2 2 স্কয়ার 4 তাহলে এইটা ডিজিট সাম কোনটা কোন মিলছে 8 থেকে 9 ক্যান্সেল 1 এ ইজ দা রাইট आंसर এটা আরএস আগরওয়ালের অঙ্কে এটা হচ্ছে আরএস আগরওয়ালের অঙ্ক 55 পৃষ্ঠার অঙ্ক 57 নম্বর অঙ্ক করলাম আরএস আগরওয়ালের অঙ্ক এটা 7 পেজ নাম্বার 55 57 রেলওয়ে দিয়েছিল 2001 সালে এবার একটা করাই আমি সুবীর দাসের থেকে একটা করাই এটা দেখো এটা কম্পিটিটিভ एग्जाम এটা সুবীর দাসের বই এই সুবীর দাসের বই থেকে একটা অঙ্ক করাচ্ছি তোমরা জাস্ট হচ্ছে নিয়মটা শেখো হ্যাঁ আমি নিয়মগুলো সব অঙ্কের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এটা সুবীর দাসের অঙ্ক পেজ নম্বর 119 23 নম্বর অঙ্ক 0.008 প্লাস 0.125 বাই 0.04 মাইনাস জি 23 0.1 प्लस 0.25 उत्तरगुलो लिखे दिच्छी 0.7 0.6 0.9 0.08 এটা সুবীর দাসের অঙ্ক 119 নম্বর পৃষ্ঠা 119 নম্বর পৃষ্ঠা এটা 23 নম্বর অঙ্ক সুবীর দাসের অঙ্ক দেখো এটা কি করে ডিজিট সামের সাহায্যে করি কি শিখেছি পয়েন্ট নেই মনে করব হ্যাঁ তাহলে কত হলো উপরে 8 5 আর 2 7 আর একে 8 উপরে নিচে কত 4 - 1 প্লাস 5 আর 2 7 তাহলে উপরে 8 আর এটা 16 তাই তো উপরে 16 নিচে 7 আর 4 11 11 থেকে একবার দিলে হচ্ছে 10 উপরে 1 যোগ 6 নিচে 1 প্লাস 0 6 আর একে 7 নিচে 1 থাকাও যা না থাকাও তাই তাই না তাহলে কোনটা ডিজিট সাম হচ্ছে 7 আছে দেখো এ এ পয়েন্ট আমি কি বলেছি পয়েন্ট হচ্ছে কে নেই মনে করব ডিজিট এ ইজ দা রাইট आंसर একদম এইগুলাই আমাদের হচ্ছে ফার্স্ট ক্যালকুলেশন শিখতে হবে দেখো মুখে মুখে হয়ে যাবে আমি তো তোমাদের বোঝানোর জন্য স্টেপগুলো করলাম 8 5 আর 2 7 আর একে 8 8 8 16 16 মানে 6 আর 1 7 নিচে দেখো 5 আর 2 7 7 আর 4 11 11 মানে কত 11 থেকে একবার দিলে 10 10 মানে হচ্ছে 1 প্লাস 0 1 নিচে 1 উপরে 7 তাহলে 7 কোনটায় আছে এইটা এই ইজ দা রাইট आंसर একদম সোজা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা এটা ডিজিট সামের সাহায্যে করলাম তারপরে দেখো সুবীর দাসের থেকে আরেকটা অঙ্ক করাচ্ছি পঁচিশ নম্বর অঙ্ক দেখো 2.3 into 2.3 minus 1 by 2.3 into 2.3 plus 1 equal to 1.4 B hoche 1.2 C hoche 1.3 D hoche got 1.5 দেখো এটা ডিজিট সামের সাহায্যে কিভাবে করব অঙ্কটা করবই না আমরা ঠিক আছে ডিজিট সামের সাহায্যে আর পয়েন্ট কে হচ্ছে নেই মনে করব আর 9 কে ক্যান্সেল করব এই দুটো মনে রাখবা তাহলে 9 কে ক্যান্সেল মনে করব পয়েন্ট কে নেই মনে করব হ্যাঁ আবার যখন পার্সেন্টেজ করব পার্সেন্টেজ কেও নেই মনে করব ঠিক আছে দেখো 3 আর 2 5 * 5 - 1 3 আর 2 5 গুণ 5 প্লাস 1 এগুলো আমি একবারে করতে পারতাম কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি করছি এটা 3 আর 2 5 হবে 5 × 25 তাই তো 5 × 25 125 125 5 আর 2 7 আর 8 -1 নিচে কি 5 × 25 নিচে হচ্ছে 8 যোগ হচ্ছে 1 8 থেকে 9 ক্যান্সেল 7 आंसर তাহলে দেখি ও ও দেখি 2.3 ও একটা যোগ আছে নিচে এটা এখানে একটা যোগ হবে সরি 3 আর 2 5 5 যোগ 5 যোগ 1 তাহলে নিচে কত হচ্ছে 5 × 25 মানে 5 আর 7 এদিকে 5 থেকে 6 8 থেকে একবার দিলে কত হয় 7 হয় নিচে 6 12 কে 13 4 এবার নিচে কি নিচে ডিজিট সাম 1 আনতে হবে দেখো এইগুলো আমাদের একটু শিখতে হবে নিচে যদি 4 থাকে তাহলে কি করব হ্যাঁ যদি 4 × 7 = 28 7 দিয়ে গুণ করব 7 × 7 4 × 7 কারণ নিচে ডিজিট সাম 1 বানাতে হবে নিচে ডিজিট সাম হচ্ছে অঙ্কগুলো সমষ্টি 1 বানাতে হবে কত দিয়ে গুণ করলে হবে 4 × 7 = 28 মানে 8 দিয়ে 10 7 × 7 = 49 4 × 7 = 28 9 ক্যান্সেল 8 আর 10 10 মানে 1 + 0 4 ডিজিট সাম 4 কোনটাই হবে ডিজিট সাম 4 হচ্ছে 1.3 মানে পয়েন্ট নেই 3 আর 4 সি आंसर এই দেখো অঙ্ক করলাম না এইগুলোই তাড়াতাড়ি আমাদের শিখতে হবে হ্যাঁ 3 আর 2 5 125 মানে হচ্ছে 5 আর 2 7 আর 8 হ্যাঁ এই লাইনটা একবার হয়ে যাবে -1 ডিভাইডেড বাই হচ্ছে 3 আর 2 5 গুণ 5 তাই তো 5 × 25 মানে 5 × 25 মানে 5 আর 2 7 আর 5 আর 6 13 মানে 3 আর 4 7 দিয়ে গুণ করলাম 7 দিয়ে গুণ করলে 4 × 7 = 28 নিচে 10 হচ্ছে 10 মানে 1 + 0 1 তাই তো তার মানে 4 ডিজিট সাম 4 তার মানে সি आंसर নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটাও সুবীর দাসের অঙ্ক পেজ 179 মুছে দিলাম তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওতে যে অঙ্কগুলো আমি করালাম ডিএস মেথড বা ডিজিটাল সাম বা বৈদিক ম্যাথের সাহায্যে এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল এটা একটা কি বলবো আগেকার দিনে বৈদিক ঋষিরা যারা গ্রহ নক্ষত্রের হিসাব নিকাশ করতো তখন খাতা পেন ছিল না ওই মুখে মেন্টালি ক্যালকুলেশন করতো হ্যাঁ সেইটাই পদ্ধতির তার নাম হচ্ছে বৈদিক ম্যাথ আমরা এখন বলি হচ্ছে ডিজিটাল সাম বা হচ্ছে ডিএস পদ্ধতি এই ডিএস পদ্ধতি তোমরা হচ্ছে শিখছো আমি এটা হচ্ছে পার্ট 2 ভিডিও করলাম এরপরে পার্ট 3 পার্ট 4 এভাবে আমরা ডিজিটাল সাম শিখব সব ধরনের অঙ্ক লসাগু কটাগু সময় দূরত্ব তারপরে হচ্ছে লাভ ক্ষতি তারপরে পার্সেন্টেজ সব ধর চ্যাপ্টারের অঙ্ক এই ডিজিটাল সামের সাহায্যে কীভাবে করা যায় দ্রুত করা যায় কম্পিটিটিভ এক্সামে তার সে হ্যাঁ এবং হচ্ছে কম্পিটিটিভ এক্সাম যেমন সিজিএলের পরীক্ষা তারপরে মিসলিনিয়াস পরীক্ষা ডব্লিউবিসিএস পরীক্ষা তারপরে রেলের পরীক্ষাগুলোতে এই যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোর ওপরে এই ডিএস মেথড বা ডিজিটাল সাম এই পদ্ধতিটা কীভাবে কাজ করে কীভাবে হচ্ছে অ্যাপ্লাই করে দ্রুত অঙ্ক সমাধান করা যায় 4-5 সেকেন্ডের মধ্যে সেটাই আমি তোমাদের ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ হচ্ছে শেখাবো। তাহলে তোমরা মন দিয়ে পড়াশোনা করো এবং কম্পিটিটিভ এক্সাম বা চাকরির পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো, তৈরি হও। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বেস্ট অফ লাক।